কারণ ওনারা জানেন বিজেপি আইন মেনে চলে, আমরা সংবিধান মানি, কোর্ট মানি, তাই আমাদের মানাতে আসে। আমি তাই বলেছিলাম রুলস ফর ফুলস, রুলস ফর ফুলস, যারা মানে তারা বোকা, তাদেরকে রুল মানানোর কথা হয়। ওনারা খুব বুদ্ধিমান লোক, আইন কানুন মানেন না, ওদের জন্য কোনো আইন নাই, পুলিশ তাদেরকে আটকায় না। আমি রাস্তায় বেরোলে গাড়িটা আটকে দেয় পুলিশ বলে। আমি বললাম কেন আটকাচ্ছেন? বলি অফিসার আছে, এসডিও দাঁড়িয়ে আছেন, এসডিপিও দাঁড়িয়ে আছেন, এএসপি দাঁড়িয়ে মুখে আছে, এই করছেন কী বলবেন? যিনি আমাকে আটকেছিলেন যে এগিয়ে গিয়ে তিনি বলছেন যে কী বলি বলুন তো, আমাদেরকে ফালতু ঝামেলায় ফেলে। এই হচ্ছে অবস্থা, বিনা কারণে পুলিশকে বিড়ম্বনায় ফেলা হচ্ছে। স্বাভাবিক আমার সামনে যদি করে আমি তাকে বকাবকি করবই, ভারতের পক্ষে আমি কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না, অন্যায়ের প্রতিবাদ করি। তো ওই অফিসার তো বলছে আপনার কেন এইসব করতে আছেন, লেখাপড়া জানা আইএএস আইপিএস লোক। স্যার স্যার আপনি তো সব জানেন, আমি কি জানি না জানি, উনি কি করে জানলেন জানি না। আরেকটা প্রশ্ন ছোট্ট, আজকের ঘটনা যেটি হচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাসে করে বা বিভিন্ন ভিন্ন রাজ্য থেকে ফেরত মানুষ ফিরছিলেন এবং বেশ কিছু মানুষ কলকাতা থেকে মালদার দিকে যাচ্ছিলেন, বাসটি দুর্ঘটনা কবলে পড়ে, তো তাদের জন্য ফিরে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, টাকা ফেরত নিতে গেলে তাদেরকে কলকাতা গিয়ে টাকা ফেরত দিতে হবে, এই অভিযোগ তারা করে। দেখুন কি নির্মম ব্যবহার, এর আগে ট্রেন চললো, কেন্দ্র সরকার বলে আমরা ট্রেনে লোকজন পাঠিয়ে দিচ্ছি আপনারা নিন, ওখানে লোকজনকে তালিকা ধরে ঢোকাবার লোক নেই, লোক এসে ফিরে যাচ্ছে রোজ। আমার কাছে ফোন এসছে কেরালা থেকে, ট্রেনে উঠবেন বলতেন এলেন, ট্রেন খালি চলে গেল, তাদের তোলা হলো না, এবার যে বাড়িতে থাকতেন বাড়ি ফিরে গেছেন, বাড়িওয়ালা বলছে আর থাকতে দেবো না। কেমন করে এটা হতে পারে? ওখান থেকে ট্রেন আসছে, ট্রেনটা কোথায় থামবে আর কতজন নামবে কোনো লিস্ট নাই, দুর্গাপুরে নামার লোক তাকে মালদায় নিয়ে নামানো হলো, তা বলছে তোমাদেরকে বাসে করে পাঠানো হবে, কোনো সরকার আছে বলে মনে হচ্ছে? ঠিক সেরকম বাসে করে যাচ্ছেন ভাড়া দিয়ে, আপনার বাসটা খারাপ হয়ে গেল, স্যার তার দোষ নেই? একে তো গরিব মানুষ একদিন খেতে পায়নি, ধার দেনা করে ভাড়া জুটিয়েছে, কেন্দ্র সরকার তো বিনা পয়সায় ট্রেনে পাঠিয়ে দিচ্ছে, আপনি বিনা পয়সা পাঠান না, ওনারা চাইছেন বেটারা এসছে কেন মরুকের আগে, আমাদের ঝামেলা মেটে। এই ধরনের মানে দায়িত্বহীন সরকার আমরা তো কল্পনাও করতে পারি না। চলুন ধন্যবাদ। আপনারাও জানেন আমরাও জানি সাধারণ মানুষও জানে, তার প্রতিবাদ আমরা করছি, দরকার বড় করে আন্দোলন করছি। এই বিষয়ে নতুন কিছু বলার নেই, আমাদের এমপিদের এমএলএদের আমাদের অন্যান্য নেতৃবর্গকে কোনো না কোনোভাবে পুলিশ আটকাচ্ছে আর তাদেরকে নোটিশ দিচ্ছে, তাদেরকে কী বলে রাস্তায় গাড়ি আটকাচ্ছে, যত রকম হ্যারাসমেন্ট করা কেস দিচ্ছে, আমার নামেও কেস দিয়েছে। তো সেই জন্য এটা বিজেপির শক্তিকে আটকাবার জন্য টিএমসির কাছে কোনো শক্তি নাই, তাদের রাজনৈতিক শক্তি নাই, গণতন্ত্রের মাধ্যমে পাচ্ছেন না, তাই পুলিশকে কাজে লাগাচ্ছেন, ভালোই হচ্ছে। পুলিশের লোকেরাও আস্তে আস্তে এইসব দেখে আমাদের সঙ্গে মেলামেশা করলে বিজেপি হয়ে যাবো না। শুধু কি বিজেপির বিধায়ক বা সাংসদদেরকে এই নির্দেশটা দেওয়া হচ্ছে নাকি সবাইকে, বিজেপির বিধায়ক সাংসদ নেতা সবাইকে, আর টিএমসির লোকেরা সব কিছু করতে পারবে, রেশন লুট করতে পারবে, ট্রিপল লুট করতে পারবে, টাকা পয়সা লুট করতে পারবে, তার বিরুদ্ধে এফআইআরও নেবেন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।